আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যে কেন ঘরে কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আজকে হাজির হয়েছি যে রেসিপিটি নিয়ে সেটির নাম হচ্ছে চাইনিজ ভেজিটেবল তো আমি আজকে ভেজিটেবলটা যে বানিয়েছি এটা পুরোটা স্টক দিয়ে বানিয়েছি এখানে কোনো পানি ব্যবহার করিনি তাই আমি আজকে রেসিপিটির নাম দিয়েছি ভেজিটেবল স্টক উইথ চাইনিজ ভেজিটেবল তো চলুন ভিওয়ার্স দেখি এটা বানাতে আমাদের কী কী উপকরণ লাগছে তবে তারা আগে বলিনি যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বসে থেকে বেলাইকনটি ক্লিক করুন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো ভিওর্স আমি চলুন দেখে বলব সিসিংয়ে যাই কী কী আমাদের উপকরণ লাগছে তবে তার আগে আমরা একটি ইন্ট্রোতে যাবো তারপর ফিরে আসছি আমি পরের স্টেপে বিসমিল্লাহ রহমান ভিওর্স আমার এখানে যে উপকরণগুলো রাখবে আমি সব এখানে গুছিয়ে নিয়েছি তো আমার এখানে প্রথমে যেটা আমি এখানে দেখাচ্ছি সেটা হচ্ছে এখানে পেঁপে যেটাকে এভাবে করে স্লাইস করে নিয়েছি এটা নিয়েছি আমি তিন কাপ এখানে গাজর আমি এভাবে করে গোল করে কেটে তারপর মাঝখান দিয়ে নিয়েছি এটাও আমার তিন কাপ লেগেছে এখানে ফুলকপিগুলো আমি এভাবে করে কেটে নিয়েছি এটাও আমার তিন কাপ এখানে আমি পেঁয়াজ নিয়েছি হয়ে করে কিউব করে এটাও আমার তিন কাপ আর এখানে যে বাঁধাকপি এটাও আমি তিন কাপ কিউব করে কেটে নিয়েছি আর এখানে যে উপকরণগুলো আছে টমেটো তার আগে আমি বলে নিই যে চিকেন যেটা নিয়েছি এটা আমি আড়াইশো গ্রাম এটাকে আমি ধুয়ে ভালো করে লেবুর রস আর একটু লবণ দিয়ে রেখেছি মিনিট করে এখানে আছে চাইনিজ সল্ট এক টেবিল চামচ দুইটা ডিম এখানে আছে সাদা গোলমরিচ এক টেবিল চামচ কাঁচামরিচটা আমি তিন টেবিল চামচ নিয়েছি নিয়েছি আদর রসুনের পেস্ট দেড় টেবিল চামচ আর টমেটোটাকে আমি যেটা বলতে চাইছিলাম কিউব করে কেটে নিয়েছি টমেটোটা অপশনাল আপনারা চাইলে স্কিপ করতেই পারেন আমার এখানে যে উপকরণগুলো আছে সবাই আমি গুছিয়ে নিয়েছি চলুন এবার আমরা পরে প্রসেসিংয়ে চলে যাই প্রথমে আমি চুলে একটি কড়াইতে পানি দিয়েছি পানিতে এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিব আমি হাই হিটে দিয়েছি এখানে লবণ দিয়েছি আমি সামান্য দিয়ে এখন চিকেনটাকে আমি একটু সেদ্ধ করে নেবো চিকেনটা আপনার চাইলে সেদ্ধ না করে পড়তে পারেন তবে আমি বেশি সময় যখন রান্না করি আমি চিকেনটাকে একটু সেদ্ধ করে নিই আর এখানে সামান্য এখানে হাফ টি স্পুন মতো আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম আর এটাকে এখন ঢেকে আমি সেদ্ধ করে নিব আর এই পাশে আমি চুলে আরও একটিতে কড়াইতে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এখানে এই যে এখন যে স্টকটা হবে এটাই আমি দিয়ে বাকি রান্নাটা পুরো কমপ্লিট করবো এই স্টকটা আমি ফেলবো না এটা দিয়ে রান্না করব তো আমার পানিটা ফুটে গেছে এখন আমি এর মধ্যে সবজিগুলো দিয়ে দিব ইসমিল্লাহ রহমান রহিম দিয়ে আমি সবজিগুলোকে একটু নেড়ে দিব এর মধ্যে কোনো লবণ দিব না আমি শুধু একটু নেড়ে ভালো করে ঢেকে দিব পানিটা যেহেতু আমার ফুটে গেছে এটাকে আমি পুরোপুরি বয়ল করব না এখানে আমি পনেরো থেকে বিশ মিনিট রেখে আমি চুলোটা স্টপ করে দেবো পুরোটা সিদ্ধ করতে গেলে এগুলোর সবজিগুলো নরম হয়ে যাবে গুণগুণ চলে যাবে এবং খেতে ভালো লাগবে না কারণ চাইনিজ সবজিটা পুরো নরম হলে ভালো লাগে না তো আমি চুলার হিটটা এখন একেবারে লো করে দিয়েছি এখন এটাকে ঢেকে রেখে দেবো আমি আর এই পাশে দেখুন চিকেনটা ফুটে গেছে তো আমি এখন চুলা হিটটা নর্মাল করে দিয়েছি আর এই পাশে আমি এখন আরেকটা চুলাতে এখানে পরিমাণ মতো আমি চার টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি আর এই যে পেঁয়াজের টুকরোগুলো যে আমি কিউব করে নিয়েছি কিউব করে ছাড়িয়ে নিয়েছি সেগুলো এখন আমি দিয়ে দিচ্ছি আপনারা এখানে চাইলে রসুন কুচি দিতে পারেন তবে এখানে আমি পেস্টটাই ব্যবহার করব যার জন্য আমি এখানে কুচিটা দেইনি তো এখানে এখন আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিব পেঁয়াজটাকে খুব কড়া করে ভাজার প্রয়োজন নেই হালকা ভাজলেই হবে তো পেঁয়াজটাকে এখন আমি ভেজিয়ে নেব আমার চুলার হিট এখন মিডিয়াম হিটে আছে হাই হিটে রান্না করতে গেলে পেঁয়াজগুলো পুড়ে যাবে আর বেশি নরম হয়ে যাবে তো এবার আমি এখানে আদা রসুনের যে পেস্টটা আছে সেটা আমি দিয়ে দিলাম আমি আবারও বলছি আপনারা চাইলে এখানে রসুন কুচি দিতে পারেন তো আমি এখানে রসুন কুচিটা না দিয়ে পেস্টটা ব্যবহার করেছি সেই আমি এখানে রসুন কুচিটা দেইনি। এখন আমি রস আদা রসুনের পেস্টটাকে একটু ভেজে নেব পাঁচ মিনিট যেন কাঁচা ভাপটা চলে যায় দেখুন পেঁয়াজের রঙটাও চেঞ্জ হয়ে গেছে আর ওইখান থেকে আমি চিকেনটা উঠিয়ে নিয়েছিলাম ঝরিয়ে নিয়েছি কারণ আমার চিকেনটা সেদ্ধ হয়ে গিয়েছিল এখন একটু ভেজে নেব চিকেনটাতে তাহলে একটু ফ্লেভার ভালো আসবে আমি যে পরিমাণে চিকেনে পানি দিয়েছিলাম পানিটা শুকিয়ে গেছে আমি পানির পরিমাণ বেশি দেইনি। যাতে এই পানিটা পরে থেকে যাবে স্টকটা আমার লাগবে না যার জন্য আমি পানির পরিমাণটা অল্প দিয়েছি এখন চিকেনটাকে আমি একটু ভেজে নেব আপনারা কেউ চাইলে এখানে আমি যেভাবে সেদ্ধ করে নিয়েছি না করেও স্টকটা ছাড়া আপনারা মাংসটাকে ভেজে নিতে পারেন ওইটার ফ্লেভার আরও দারুণ আসে তো আমি আজকে একটু সেদ্ধ করে একটু ভিন্নভাবে করলাম কারণ আমি আজকে রান্নাটা স্টক দিয়েই করব তো এখন আমি মাংসটাকে ভেজে নেব মিনিমাম দশ মিনিট তো আমার মাংসটা ভাজ হয়ে গেছে এখন যে চাইনিজ সল্টটা ছিল সেটা আমি এখানে দিয়ে দিলাম চাইনিজ সল্ট আমি এখানে ব্যবহার করেছি এক টেবিল চামচ আপনারা চাইলে পরিমাণে কম বেশি করতে পারেন কারণ চাইনিজ খাবার যেহেতু সেহেতু ভেজিটেবলে চাইনিজ সল্টারই ব্যবহার বেশি হবে এবার আমি যে টমেটোর কিউবগুলো নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে টমেটোর কিউবটা স্কিপ করে এখানে টমেটো সসও ব্যবহার করতে পারেন তবে আমি এখানে ফ্রেশ টমেটো আছে সেজন্য টমেটোটাই দিলাম আর এই পাশে আমি সবজিগুলো ঝরে স্টকটা আলাদা করে রেখেছি কারণ আমি আগেও বলেছি যে আমি আজকে স্টকেই রান্না করব। এবার আমি এখানে যে গোলমরিচ নিয়েছি সাদা গোলমরিচ এটা দিলাম আপনারা চাইলে এখানে ব্ল্যাকটা দিতে পারেন তবে আমি সাদাটা এই জন্য দিয়েছি তাহলে স্পাইসিটা কম হবে কারণ চাইনিজ খাবারগুলো স্পাইসি কম থাকে তো সেই জন্য এখন দিয়ে আমি এটাকে একটু ভাজা ভাজা করে নেবো পাঁচ মিনিট পাঁচ মিনিট ভাজা ভাজা করে নিচ্ছি আমি এখানে মিডিয়াম হিটে এখন দেখুন কালারটা খুব সুন্দর এসেছে এবার আমি এখানে পাঁচ মিনিট ঢেকে রাখব। পাঁচ মিনিট ঢেকে রেখে আমি চুলার হিটটা মিডিয়াম করে দিয়েছিলাম এবার মামি ঢাকনাটা উঠিয়ে ফেলেছি দেখুন রঙটা খুব সুন্দর এসেছে টমেটোটাও হালকা হালকা সেদ্ধ হয়ে এসেছে এবার আমি যে সবজিটা এখান থেকে স্টক থেকে আলাদা ঝরিয়ে নিয়েছিলাম সেই সবজিটা এখন আমি এর মধ্যে ঠেলে দেবো আমি একটু নেড়ে দিয়েছিলাম দেবার আগে এবার আমি অল্প অল্প করে সবজিগুলো দিয়ে তারপর পুরো মশলার সাথে এই যে মিশিয়ে নিয়েছি এবার আমি উপরে কাঁচামরিচটা দিয়ে দেবো কাঁচামরিচটা আমি এখন দিলাম এই জন্য তাহলে কাঁচামরিচ একটা কাঁচা ফ্লেভার আসবে আর খাবারটাও স্পাইসি বেশি হবে না এবার আমি হালকা হাতে কাঁচামরিচটা সবজিগুলোর সাথে মিশিয়ে নেবো মিশিয়ে নেওয়া হয়ে গেছে আমার আলহামদুলিল্লাহ এবার আমি যে স্টকটা ছিল সবজির এখানে আমার আড়াইশো গ্রাম আছে তো সেই স্টকটা আমি এখানে দিয়ে দিলাম এক্সট্রা পানি আমি এখানে অ্যাড করব না আপনারা চাইলে স্টকের পরিবর্তে গরম পানি যদি কম থাকে তাহলে লাগলে অ্যাড করতে পারেন আমি এবার এখানে সামান্য লবণ দিয়ে দিলাম কারণ আমি সবজিগুলো সিদ্ধ সময় লবণ দিয়েছিলাম না সেই জন্য তো আমি একটু ঢেকে দিয়েছিলাম ঢেকে দিয়ে এই যে আমি দশ মিনিট পরে খুলেছি এবার আমি উপরে যে পেঁয়াজের কলিগুলো আছে সেগুলো আমি এখন দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি আরও একটু নেড়ে দিব দিয়ে আমি আরও পাঁচ মিনিট রাখব পেঁয়াজের কলিগুলো পুরো নরমও হয়ে যাবে না আবার সেদ্ধও হয়ে যাবে এরকম অবস্থা যখন আসবে তখন আমি এর মধ্যে যে পাতাকপির যে টুকরোগুলো আছে সেগুলো আমি এভাবে ছড়িয়ে দিব কারণ এগুলো সেদ্ধ হতে সময় বেশি লাগে না দেওয়ার পরে এটা দেবার পরে আমি আরও পাঁচ মিনিট এভাবে রাখবো তারপর উপরে ডিমটা ছড়িয়ে দেবো তো পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি উপরে ডিমটা দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি হালকা হাতে একটু নেড়ে দেবো যেন ডিমটা পুরো সবজির সাথে মিশে যায় দেখুন মার্শাল্লাহ খুব সুন্দর হয়ে গেছে আর এখানে আমি তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি এটাকে গুলে নিয়েছি এবার আমি এটাকে ছেঁকে নিলাম কারণ একটু ময়লা মনে হচ্ছিল আমার কাছে উপরে তো এবার আমি সবজিটার ভিতর এভাবে করে কর্নফ্লাওয়ারটা দিব এবং হালকা হাতে নাড়তে থাকবো তা হলে কর্নফ্লাওয়ারটা মাঝখানে একদম একটি জমাট বেঁধে যাবে সেই জন্য খেতে তখন ভালো লাগবে না তো এখন আমি হালকা হাতে সবজিগুলো একটু উল্টে পাল্টে দিব যেন ভেঙে না যায় এখন চুলার হিটটা আমি একেবারেই লো করে দিয়েছি তা হলে ফট করে জমে যাবে তো যাই হোক এখন আমার রেসিপিটি দেখুন মাসা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এবার আমি একটি সার্ভিং ডিশে উঠিয়ে নেব বিসমিল্লাহ রহমান দেখুন ভিওর্স একটি সবজিও আমার ভেঙে যায়নি এবং খুব সুন্দর কালার এসেছে ঘানটাও খুব সুন্দর এসেছে মাসা আল্লাহ তো দেখুন আমার রেসিপিটি ছটপট তৈরি হয়ে গেছে আমি আবারও বলছি আপনারা যদি স্টক দিয়ে এটা রান্না করেন তাহলে খেতে অসম্ভব মজা লাগবে আর সবজির গুণাগুণও থাকবে কারণ ভেজিটেবলটা অবশ্যই আমাদের স্বাস্থ্যের জন্য ভালো এবং বাচ্চাদের জন্য এটা দিয়ে আপনি পোলাওর সাথেও খেতে পারবেন রাইসের সাথেও খেতে পারবেন সাদা গরম ভাতের সাথেও খেতে পারবেন অসম্ভব ভালো লাগবে আমি আজকে এটা পোলাও সাথে সার্ভ করেছি আপনারা চাইলে ঝটপট বানিয়ে এটা রাইস না থাকলেও পোলাও থাকলেও বাসায় সেটার সাথেও সার্ভ করতে পারবেন গেস্টের সামনে ইনশালি হয়ে যদি বানান তাহলে খেতে অনেক মজা লাগবে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এরকমও রেসিপি রেসিপিটা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন ধন্যবাদ সবাইকে